সবাইকে শুভেচ্ছা। আজ আমরা দেখবো মাইক্রোটিক রাউটারের কনফিগারেশন, অর্থাৎ আইএসপি থেকে আমরা একটি আইপি নিয়েছি, আইপি নেওয়ার পরে সেই আইপিটা আমাদের আইপিটা দিয়ে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারকে কনফিগার করব, এবং মাইক্রোটিক রাউটারকে কনফিগার করার পর আমরা সেই মাইক্রোটিক রাউটার থেকে আমাদের ল্যানে পুরা যত কম্পিউটার আছে পুরা কম্পিউটার অর্থাৎ ইন্টারনেট কানেকশন দিব। সেটা কিভাবে দেবো সেটাই আজ আমরা দেখাবো। আমরা প্রথমে এই জন্য যাবো উইনবক্সে। এই যে উইনবক্সে আমরা গেলাম, এই যে উইনবক্সের নেইবার, এখানে থাকলে আমাদের যদি সবকিছু কানেকশন ঠিক মতো থাকে, অর্থাৎ আমাদের পিসির সাথে যে কেবল দিয়ে মাইক্রোটিক রাউটার কানেক্টেড সেটি যদি সঠিকভাবে আসে, তাহলে এই নেইবারে থাকা অবস্থায় এটা আসবে। এটা এই বাম পাশেরটা নয়, ডান পাশেরটা। এখানে না আসলে কয়েকবার রিফ্রেশ দিলে চলে আসবে। দেখো আমরা এখন এই যে এর উপর ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এই যে ম্যাকটি দেখতে পাচ্ছি, আর এখানে লগ ইন। আমাদের রাউটার যেহেতু নতুন, এখানে কোনো কাজ করা হয়নি, সেহেতু এর লগ ইন ইউজার নেম হলো অ্যাডমিন এবং এর কোনো পাসওয়ার্ড নাই ডিফল্ট। এবার আমরা একে কানেক্ট দিব। দেখুন আমরা এখন আসলে রাউটারের ভিতরে প্রবেশ করেছি। এখানে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি এই বাম পাশে অনেকগুলো অপশন আছে। এই যে অপশন গুলো আছে এখান থেকে মূলত আমাদের মাইক্রোটিকের যত কাজ সব এখান থেকে করতে হবে। আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি জায়গায় কিছু কিছু ব্যান্ডউইথ আসলে উঠতেছে, অন্য কোথাও না উঠলেও এই দুইটিতে উঠতেছে। এটার কারণ হলো আমাদের আমরা এই যে কম্বো অন, এখানে আমাদের আইএসপি থেকে আসা কেবলটি আমরা এখানে কানেক্ট করেছি, যে কারণে এখানে কিছু ব্যান্ডউইথ উঠতেছে। আর আমাদের পিসির সঙ্গে মাইক্রোটিক রাউটারের আমরা কানেকশন দিয়েছি একটা শর্ট কেবল দিয়ে, এটি মূলত ইথারন অর্থাৎ 5 নম্বর পোর্টে আমরা কানেকশনটি দিয়েছি, যে কারণে এই দুইটি আসলে আপ হয়েছে এবং এখানে কিছু ব্যান্ডউইথ দেখাচ্ছে। অন্যগুলোতে যেহেতু আমরা কানেক্ট কোনো কিছু কানেক্ট করিনি, যে কারণে অন্যগুলো জিরো আছে। এখন আমাদের যেটি প্রথম কাজ সেটি হলো আমাদের এই, যেহেতু আমরা এটা হলো আমাদের আইএসপি থেকে আসা লাইন, আমরা একে একটা নাম দিব আইএসপি থেকে আসা, যে কারণে এটাকে আমরা নাম দেব ওয়ান অন দিয়ে আমরা ওকে দিব। এখন আমাদের এই কম্বো অন এখন কিন্তু একটা নাম নিয়ে নিয়েছে। এখন আমরা এই যে ইথার ফাইভ অর্থাৎ যার সঙ্গে আমাদের ল্যানের কানেকশন, অর্থাৎ আমাদের পিসির সঙ্গে ফিজিক্যাল কেবল দিয়ে কানেক্টেড মাইক্রোটিক রাউটারে, তার একটি নাম দেব। এর জন্য আমরা এখানে গিয়ে এর নাম দিব ল্যান। ল্যান দেওয়ার পরে আমরা ওকে দিলাম। এখন আমাদের দুইটা কানেকশন ওকে হলো, ওয়ান এবং ল্যান দুইটি নাম সিলেক্ট হলো। এখন হওয়ার পর আমরা আসলে আমাদের এখানে আইপি বসাতে হবে। এখন আইপি বসানোর জন্য আমরা আইএসপি থেকে একটি আইপি নিয়েছি, সেই আইপিটি আমরা লিখে রেখেছি এখানে ফ্রম আইএসপি। আমরা যে আইপিটি পেয়েছি সেটি হলো এটি 10.13.0.198/লো সিআইডিআর হলো 30, অর্থাৎ এর 252 লাস্ট অপডেট যে সাবনেট মাস্টার লাস্ট অপডেট, আর গেটওয়ে হলো এটা। আমরা আমাদের ল্যান সাইডে আমরা এই আইপিটি বসাবো। এই দুইটি আইপি সমন্বয়ে আমরা আমাদের এই পুরো কনফিগারেশনটি করব। এর জন্য আমরা প্রথমে আমাদের যে ওয়ান আছে পার্টি, এখানে আসলে প্রথম আমরা ওয়ান পার্টে একটি আইপি বসাবো। এইখানে ওয়ান পার্টে আমরা আইএসপি থেকে আসা আইপিটি বসাবো। এর জন্য আমরা চলে যাব আইপিতে। আইপিতে যে 3 নম্বরে অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এখানে যাব। এখানে যাওয়ার পরে যে পপ আপটি এসেছে, এখানে যে প্লাস চিহ্নটি আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিন্তু আরেকটা পপ আপ এসেছে। আমরা এখানে আইএসপি থেকে যে আইপিটি আমাদেরকে দিয়েছে আমরা সেই আইপিটি এখানে বসাবো, 10.13.0.198। 10.13 আমরা একটু দেখে নেই, 10.13.0.198 এবং সিআইডিআর 30, এর সিআইডিআর হবে 30। এখানে আমরা একটা ইন্টারফেস দেখিয়ে দেবো, এটা হলো কম্বো অন ইন্টারফেস ছিল। এটি দেওয়ার পর আমরা কিন্তু নেটওয়ার্ক দিব না, আমরা অ্যাপ্লাই দিলে নেটওয়ার্ক অটোমেটিক্যালি নিয়ে নিবে। দেখুন অন নেটওয়ার্ক কিন্তু ও এখন নিজেই নিয়ে নিয়েছে। এখন আমরা ওকে দিলাম। এখন দেওয়ার পরে আমরা আমাদের ওয়ান অর্থাৎ আইএসপি ইন্ডে আমরা আইপি সেট করলাম, কিন্তু আমাদের ল্যান ইন্ডে কিন্তু অর্থাৎ আমাদের ইথার ফাইভে আমরা কোনো এখনো আইপি সেট করিনি। এখানে যে আমরা আবারও প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করার পর আমরা এবার যেটি করব সেটি হলো আমাদের নিজস্ব ইন্ডে আমরা যে আইপিটি রেখেছি বসানোর জন্য আমরা সেটি বসাবো। এর জন্য আমরা প্রথমে 192.168.0.1 /24 অর্থাৎ আমরা এটি আমাদের আমাদের ইন্টারফেস হিসেবে আমরা দেখিয়ে দেবো, 5 নম্বর ইন্টারফেস অর্থাৎ আমাদের এটি ল্যানের ইন্টারফেসটি। এরপরে আমরা একটু আরেকটু নিশ্চিত হই, দেখুন 192.168.0.124, দেখুন আমাদের এখানে ঠিক আছে। আমরা এবার অ্যাপ্লাই দেবো। অ্যাপ্লাই দিলে দেখুন আমাদের নেটওয়ার্কটি কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, অর্থাৎ আমরা আইপিটি বসিয়েছি, নেটওয়ার্কটিও নিয়ে এসছে, আমাদের এই 30 ঠিক করে দিয়েছি, ওকে দিয়েছি, অর্থাৎ আমাদের দুইটি
আইপি কিন্তু সেট হয়ে গেছে, কিন্তু আইপি সেট হলেও কিন্তু আমাদের নেট কিন্তু এখনো পাই নাই। এজন্য আমরা একটু নিউ টার্মিনালে গিয়ে আমরা একটু পিং দিয়ে দেখি আসলে আমরা নেট পেয়েছি কিনা। 8.8.8.8 আমরা দেখুন এখানে দেখাচ্ছে নো রাউট টু হোস্ট, অর্থাৎ আমরা এখনো ইন্টারনেট পাইনি, কিন্তু কারণ আমরা এই আইপি বসালেই শুধু ইন্টারনেট পাবে না, এর সঙ্গে আরো অনেকগুলো কাজ করতে হবে। এর ভিতর আমাদের গেটওয়ে বসাতে হবে, আমাদের নেট করতে হবে, আমাদের ডিএনএস বসাতে হবে। এই কাজগুলো না করলে কিন্তু ইন্টারনেট পাবে না। এই জন্য আমরা একে একে স্টেপ বাই স্টেপ কাজ করে যাই। আমরা প্রথমে আইপিতে যাব, প্রথমে গেটওয়ে বসাবো। গেটওয়ে অর্থাৎ রাউট, অর্থাৎ যে পথ ধরে যাবে সেটাই হলো রাউট বা গেটওয়ে। আমরা এই রাউটে গেলাম, রাউটে গেলে দেখুন আমাদের এখানে দেখাচ্ছে আমরা যে দুইটি বসিয়েছি সে দুইটি কিন্তু রিসেবল দেখাচ্ছে, অর্থাৎ সে দুইটি সঠিকভাবে নিয়েছে। এরপরে আমরা এখান থেকে প্লাসে যাব, রাউটার থেকে প্লাসে যাব। প্লাসে গিয়ে আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা আছে এটা কিন্তু যেটা আছে এটাই থাকবে, এটি চেঞ্জ হবে না। আমরা যে গেটওয়ে অপশন আছে এখানেই মূলত আমাদের গেটওয়েতে আমরা আইএসপি থেকে যে গেটওয়েটি আমাদের দিয়েছিল সেটি আমরা এখানে বসাবো। এর জন্য 10.13.0.197 এটি হলো আমাদের গেটওয়ে, অর্থাৎ আমাদের আইএসপি যে আইপিটি আমাদেরকে দিয়েছিল সেটি হলো এটি। আমরা এটি দেওয়ার পর আমরা এখানে অ্যাপ্লাই দেওয়ার পরে যদি সঠিকভাবে কাজ করে তাহলে এখানে রিসাবল দেখাবে। দেখুন আমরা অ্যাপ্লাই দিলাম, দেখুন এখানে দেখাচ্ছে রিসাবল কম্বো ওয়ান, এটি কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এবার আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখুন আমাদের এখানে তিনটা অপশন আসছে, অর্থাৎ প্রথমটি হলো আমাদের গেটওয়ে, দ্বিতীয়টি হলো আমাদের আইএসপি ইন্ডিয়ার আইপি, এবং এটা আমাদের লোকাল ইন্ডিয়ার ল্যান ইন্ডিয়ার আইপি। আমাদের রাউট অর্থাৎ গেটওয়ে এর কাজটি হলো। এবার আমরা ডিএনএস টি বসাবো, আমাদের ডিএনএস এ গিয়ে আমরা ডিএনএস যে সার্ভার আছে এখানে প্রথমে গুগলের ডিএনএস টি আমরা একটু বসাই। আমরা গুগলের ডিএনএস টি বসালাম, ডিএনএস বসানোর পর এখানে যে কালো দুইটা আপ বাটন আসছে, আপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করলে আরেকটি অংশ বের হবে। এখানে আমাদের আইএসপি ইন্ডিয়ার গেটওয়ে টি বসাবো, এটাও আমাদের ডিএনএস হিসেবে কাজ করবে। এটি ছিল 10.13.0.197। দেখুন তারপরে আমরা আরেকবার একটু দেখে নিই, দেখুন এটা 10.13.0.197, 10.13.0.197 আমরা এই দুটি ডিএনএস এখানে বসালাম। বসানোর পরে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা ওকে দিলাম, আমাদের ডিএনএস বসানো হলো, রাউট বসানো হলো। এবং আমরা এখন সর্বশেষ যে কাজটি করব সেটি হলো ফায়ারওয়াল থেকে আমরা নেট, এই দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এর ভিতর 2 নম্বর অপশনটি হলো নেট। এই নেটে গিয়ে আমরা প্লাসে ক্লিক করে এখানে যে এখানেও 5টা অপশন আছে, এর ভিতরে যে 14 নম্বর অপশন আছে অ্যাকশন, এখানে গিয়ে আমরা এই নিচের তীর চিহ্ন অঙ্কিত এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মাঝামাঝি বরাবর যে মাস্কুরেড আছে এটাই ক্লিক করব, এটাই ক্লিক করে অ্যাপ্লাই দিব, ওকে দিব। আর কোনো কিছু করতে হবে না, এটা করলে যেটা হবে নেট করলে আমাদের মূলত প্রাইভেট আইপি, আমরা যেহেতু এখানে কনফিগার গুলো পুরাটাই প্রাইভেট আইপি বেসড করছি, এখানে এই প্রাইভেট আইপি কিন্তু ইন্টারনেটে যাবে না। একে ইন্টারনেটে যাওয়ার জন্য এই প্রাইভেট আইপির সঙ্গে পাবলিক আইপির একটি সমন্বয় করতে হবে, সেই কাজটি কিন্তু এই মাস্কুরেড অর্থাৎ নেট এটা করবে। এই জন্য আমরা নেটটি করলাম। দেখো আমরা কিন্তু আমাদের কাজ শেষ করে ফেলেছি, কিন্তু আমরা একটু দেখি আমাদের নেটটি আসলে পায় কিনা। এখানে আমরা দিলে দেখুন আগে দেখাচ্ছিল নো রাউট টু হোস্ট, অর্থাৎ আগে কোনো কিছু পাচ্ছিল না, এখন কিন্তু পাচ্ছে, নেটওয়ার্কটি পেয়ে গেছে, কিন্তু আমাদের পিসিতে কিন্তু এখনো কোনো নেটওয়ার্ক পায় নাই। আইপি থেকে অ্যাড্রেস, এখানে আমাদের যে আইপি, আমাদের যে ল্যান ইন্ডিয়ার যে আইপি নেটওয়ার্কটি বসিয়েছিলাম, এই যে 192.168.0.0, এই নেটওয়ার্কের আওতায় স্ল্যাশ যেহেতু 24, অর্থাৎ এর আওতায় কিন্তু 254টি ভ্যালিড হোস্ট অর্থাৎ পিসিতে আমরা কানেক্ট করতে পারবো, অর্থাৎ এর আওতাধীন একটি আইপি। এর যেহেতু গেটওয়ে টি হলো 0.1, এটি হলো পিসি গুলোর আইপি হবে, অর্থাৎ আমাদের এই যে 5 নম্বর যে পোর্ট, এই যে ইথার পোর্ট 5 নম্বর যেটাকে আমরা ল্যান দিয়েছি, এই ল্যান দিয়ে আমরা যদি এখন একটি কেবল দিয়ে একটি ম্যানেজেবল সুইচ বা আনম্যানেজেবল সুইচ কেস ম্যানেজ করে তার সঙ্গে কানেকশন দিয়ে সেখান থেকে সেই সুইচ দিয়ে আমরা এক একটি করে কেবল আমাদের পিসিতে দেই, আর ওই নেটওয়ার্কের আওতাধীন একটা করে আমরা আইপি যদি আমাদের এই ল্যান ইন্ডিয়া বসাই, তাহলে কিন্তু আমাদের পিসি গুলো সব নেটওয়ার্ক পেয়ে যাবে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখন আমাদের পিসি ইন্ড গুলোতে, অর্থাৎ প্রত্যেকটি পিসি ইন্ডিয়া আমাদের এই ল্যানের আমাদের নেটওয়ার্কের আওতাধীন একটা করে আইপি বসাতে হবে। এজন্য আমরা ইথারনেটে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে গিয়ে ইথারনেটে যাব। ইথারনেটে যাওয়ার পর প্রপার্টিস, এখানে যে আইপি টিসিপি আইপিভি 4 এখানে গেলাম, যাওয়ার পর আমরা একে
অপটেন থেকে আমরা এই যে হাতে বসানোর জন্য এটা দিয়ে দিলাম, এখানে আমরা আইপি দিব 192.168.0. আমরা 0.1 দিছিলাম ওই আমাদের ল্যানে 5 নম্বর পোর্টে ইথার 5 এ, কিন্তু এখানে আমরা আসলে ওটা দিব না, এখানে আমরা দিব এর পরে, অর্থাৎ 1 এর পর থেকে 254 পর্যন্ত। আমরা এখানে 2 বা আমরা এটা 10ই দিলাম, 0.10 দিলাম, এটা সাবনেট মাস্ক অটো নিয়ে নিয়েছে, এবং আমরা গেটওয়ে নোটি দিই 192.168.0.1, এটি হলো আমাদের গেটওয়ে, অর্থাৎ আমাদের ইথার অর্থাৎ ল্যান সাইডে যেটি বসানো ছিল এটি হলো আমাদের গেটওয়ে। আর আমরা এখানে ডিএনএস টি বসাবো, আমরা প্রথমে গুগলের ডিএনএস টি বসাই, আর এরপর আমাদের আইএসপি যে আমাদের যে গেটওয়ে যে ডিএনএস টি দিয়েছে সেটি বসাবো 103.109.56.100, এটি হলো আমাদের আইএসপির ডিএনএস। আমরা এই দুটি দেওয়ার পরে আমরা ওকে দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, দেখুন দেওয়া মাত্রই আমাদের কিন্তু নেট চলে এসেছে, অর্থাৎ আমরা কিন্তু কনফিগারেশনটি সঠিকভাবে করতে পেরেছি, যার ফলে আমাদের নেটওয়ার্কটি কিন্তু পেয়ে গেছে। এখন আমাদের এই যে আইপির আওতাধীন যে অ্যাড্রেস, এখানে যে 0.0 যে নেটওয়ার্কটি, এর আওতায় কিন্তু 254টি ভ্যালিড হোস্ট আছে। এখন আমরা কিন্তু এখান থেকে এক একটা সুইচে আমরা এই 5 নম্বর পোর্ট থেকে কেবলটিকে নিয়ে আমরা একটা ম্যানেজেবল সুইচে দিব, সেই সুইচ থেকে একটা করে ক্যাট 6 দিয়ে একটা করে লাইন আমাদের এক একটা ল্যানের পিসিতে দিব, এবং তার ল্যানে আমরা একটা করে এই সিরিজের একটি করে আইপি বসাবো, এবং আইপি বসালে কিন্তু এখন আমাদের এই পুরো ল্যানেই নেটওয়ার্কটি পেয়ে যাবে। যাই হোক, আমরা মনে হয় বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে মনোযোগ দিয়ে শোনার জন্য। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।